একটাবার তোমাকে কথাগুলো বলার দরকার ছিল, আমি সরি এতটুকুই, আর কিচ্ছু বলবো না, আর কখনো এই বিষয়ে তোমার সামনে দাঁড়াবো। বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনায় নড়ে চড়ে বসেছে পুরো দেশ। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির 3 কর্মকর্তা ও সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জন। আবেদ আলীর সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। আলোচিত এই আবেদ আলী ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুল নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক। তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। এরপর খবর ছড়িয়ে পড়েছে মা পিএসসির চেয়ারম্যান থাকাকালে 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান। 2003 সালে অনুষ্ঠিত হওয়া সেই পরীক্ষাটি বাতিল হয়, পরে ভাইবা হলে বাদ পড়েন তাহসান। একাধিক সংবাদ মাধ্যমেও প্রকাশ হয়েছিল খবরটি। সংবাদ যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যান বলছে তাহসানকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সঠিক নয়। 2003 সালে জাতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া খবরের বরাত দিয়ে রিউমার স্ক্যানার জানায়, প্রশ্ন ফাঁসের অভিযোগে 24 বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পরই বাতিল ঘোষণা করা হয়েছিল। ভাইবা বা মৌখিক পরীক্ষা তখনও অনুষ্ঠিত হয়নি এবং ভাইবা ছাড়া বিসিএস ক্যাডার হওয়া বা মেধা তালিকায় স্থান দখল করা সম্ভব নয়। তাই প্রশ্ন ফাঁসের ফলে তাহসানের পররাষ্ট্র ক্যাডার হওয়ার দাবিটি অমূলক। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া 24তম বিসিএস এর প্রজ্ঞাপন থেকে জানা যায়, 24তম বিসিএস এর পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন কাজী এহসানুল হক। উল্লেখ্য, বিসিএস এ প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সৈয়দ আবেদ আলীর পোস্টগুলো ভাইরাল হতে থাকে। এ ঘটনায় সোমবার 8 জুলাই রাতে পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে মামলা করে। মামলায় 17 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আবেদ আলীকে কেন্দ্র করে তাহসানকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা, যা ভিত্তিহীন বলছে সংবাদ যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যান।